এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে গতকালকে একটা স্তর নির্মাণ ছিল দেশের দক্ষিণ অঞ্চলে এবং সাগরে এটা আজকে সকাল নয়টায় এটা যশোর এবং তসমা এলাকায় এটা স্থল গভীর সব হয়েছে এটাও আরও ইনটেন্সিফাই হয়েছে এবং এর প্রভাবে গত দুই দিনে বিশেষ করে চট্টগ্রাম ডিভিশন বরিশাল অতি ভারী থেকে ভারী বর্ষণ হয়েছে যেটা গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আপনার কুতুবদিয়া দুশো তিয়াত্তর মিলিমিটার এবং কক্সবাজারে গতকালকে বৃষ্টি হয়েছে দুশো পঁচিশ মিলিমিটার তার আগের দিন হয়েছে তিনশো আটাত্তর মিলিমিটার এবং এর প্রভাবে শুধু চব্বিশ ঘন্টায় কক্সবাজার এবং রাজশাহী রাজশাহী বৃষ্ণ এমনকি অনেক বৃষ্টি হয়েছে যেমন গত চব্বিশ ঘন্টা রাজশাহীতে প্রায় সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এমনকি ক্ষেপ প্রায় দুশো মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে এবং সারা দেশে বৃষ্টি হয়েছে এবং আমাদের যে পূর্বাভাস রয়েছে এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আশা করি পরশু থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা চলে আগামী পরশুর দিন থেকে যেটা হচ্ছে আপনার যেহেতু আপনার একটা স্থল গভীর হয়েছে এর প্রভাবে আপনার প্রেশার গেন রয়েছে এই জন্য আমরা চারটা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সোতের সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এবং এর সাথে যেটা হচ্ছে আপনার বিশেষ করে নদীবন্দরগুলোকে আমরা দুই নম্বর নৌ হুঁশিয়ার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে যেহেতু ল্যান্ডের পরে আপনার স্বর রয়েছে এবং অনেক পেশার গেডিয়ান আছে যখন প্রেশার গেডিয়ান থাকে একটা সিস্টেমে সেই সময় মাঝে মাঝে দমকা ঝোড়া হতে পারে এই জন্য এটা হয়তো আজকে নদী বন্দরকে আমরা বলবো যে দুই নম্বর নৌ হুঁশিয়ার সঙ্গে মেনে চলার জন্য। এবং এটা হয়তো আগামীকাল যে পরিস্থিতি অনেকটাই উন্নত দিকে যাবে এবং পরশুদিন যে মোটামুটি নদী এবং সমুদ্রের সংকেত থাকবে না যেটা হচ্ছে যেহেতু আপনার বিশেষ করে চট্ট কক্সবাজার এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এই থেকে অতি ভারী বর্ষণ হয়েছে আমরা গত দশ তারিখে আমরা বলছি যে এগারো তারিখের বারো তারিখের পরে যায় ওই সব জায়গাতে অতি ভারী বর্ষণ হবে আমরা ওই সময় বলেছি এই বৃষ্টির সাথে যেহেতু অতি ভারী বর্ষণ হবে এবং এর জন্য পাহাড় দশার সম্ভাবনা রয়েছে এবং এটা আগামী আরও আটচল্লিশ ঘন্টা ওই সব জায়গাতে আমরা হেভি হেভি ফলের সংকেত জারি করে রেখেছি এবং এর সাথে আমরা ভূমিধসের কথাও আমরা বলে আসছি এই যে বৃষ্টি আগামী পরশু দিন বা তারপর কমে আসবে আবার হ্যাঁ এটা হচ্ছে যেহেতু আপনার একটা এর আগে এই মাসে আপনার শুরুতে একটা নিম্নচাপ ছিল এটা আপনার ইন্ডিয়ার দিকে চলে গেছে এই কারণে মানে আগের যে নিম্নচাপ ছিল সেটা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়নি আর যেহেতু এই নিম্নচাপটা আমাদের বাংলাদেশে চলে এসেছে এই কারণে এই নিম্নচাপ প্রচুর বৃষ্টি হচ্ছে তবে তবে এই মাসে আরেকটা একটা একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং দুইটা লুকোসাপের সম্ভাবনা রয়েছে